জনগণের ঐক্যের মধ্য দিয়ে যে আন্দোলন হবে সেই আন্দোলনে মুক্ত হবেন খালেদা জিয়া এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। চলমান আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয়, এটা গণতন্ত্র মুক্তির আন্দোলন বলেও দাবি করেন তারা। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজপথে আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান নেতারা। যে আমরা জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি এবং গণতান্ত্রিক শক্তি সকলকে ঐক্যবদ্ধ করে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করব। জনগণ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলবে, খালেদা জিয়া এবং গণতন্ত্র মুক্তি পাবে, আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আমরা আন্দোলন করছি, আমরা চেষ্টা করছি বারবার, নিশ্চয়ই ইনশাআল্লাহ তিনি মুক্ত হবেন। আমাদের জনগণের দুর্বার ঐক্যের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হবে, যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হবেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপর এক সমাবেশে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা প্রয়োজন, যা দেশে সম্ভব নয়। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা, এটা সম্পূর্ণভাবে দেশের যে বেগম খালেদা জিয়াকে তাদের যে ভয়, যে এই মহিলাকে যদি বের হন সুস্থ হয়ে বেরিয়ে আসেন তাহলে তাদের তাকতে দাও ভেঙে খান খান হয়ে যাবে, সেই কারণেই তারা তাকে বাইরে চিকিৎসার জন্য দিতে চান না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।